বাংলাদেশের প্রান্তিক খামারিদের অবস্থা ভয়াবহ। বাংলাদেশের প্রান্তিক খামারিরা ক্রমান্বয়ে তারা ক্রীতদাসে পরিণত হচ্ছে, কারো না কারো, কারণ তাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো সক্ষমতা নাই, না আছে তাদের বুদ্ধি, না আছে তাদের অর্থনৈতিক ক্ষমতা। আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, তাদেরকে মুক্ত করতে হবে। মুক্ত করতে গেলে তাদেরকে বুদ্ধি মানে তাদেরকে জ্ঞান দিতে হবে এবং তাদের আর্থিক সক্ষমতা বাড়াতে হবে। আর্থিক সক্ষমতা বাড়ানো মানে হলো ওনাদেরকে অ্যাক্সেস টু ক্রেডিটের ব্যবস্থা করতে হবে। সবচেয়ে বড় কঠিন দুঃখজনক বিষয় হলো বাংলাদেশে শুধু পোলট্রিটা, সব জায়গায় খামারিদের আসলে সাইজ এত ছোট যে ওনারা কোনো প্রতিষ্ঠানে যেয়ে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যেয়ে টাকা পয়সা চাওয়ার কোনো ক্ষমতা নেই। ওনারা কী, ওনাদের সাইজটা কত বড়, ওনারা তো কটেজ ইন্ডাস্ট্রিও না, তার চেয়েও ছোট। তারা যেহেতু এনজিওগুলোর কাছে, একটা এনজিও সর্বোচ্চ 50,000 টাকা দেয়, কোনো কোনো বিশেষ ক্ষেত্রে 1,00,000 টাকা দেয়। একটা মুরগির খামার 1,00,000 টাকা কোনো টাকা না। তাদেরকে অবশ্যই এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের মধ্যে নিয়ে আসতে হবে, এনে ব্যাংকদেরকে বলতে হবে তাদেরকে অর্থায়ন করার জন্য। ব্যাংক কখনো করবে না, তাদের টাকা লগ্নি করবে না যদি তাদের নিশ্চয়তা না থাকে যে লস করবেন না কোনো দৈবিক কারণে। তার জন্য ইন্স্যুরেন্স করতে হবে। ইন্স্যুরেন্স যখন দেওয়া হবে তাদেরকে, তখনই তারা এগিয়ে আসবেন ব্যবসার জন্য, ব্যাংকগুলো এগিয়ে আসবেন, তখন তারা ব্যবসা নিয়ে করতে পারবেন। তখন খামারিদের যে সুবিধা, তারা হলো ফ্রিডম পাবে, মুক্তি পাবে। তার সিদ্ধান্ত উনি নেবেন, উনি কার থেকে খাদ্য কিনবেন, কার থেকে মেডিসিন কতটুকু কিনবেন, কোনটা ভালো কোনটা খারাপ, কারোর উপর ডিপেন্ড করতে হবে না। এই তাদের আশু মুক্তি আমাদেরকে দিতে হবে সরকারকে। এই মুহূর্তে কোনো হাতে আর সময় নাই, বাংলাদেশের সমস্ত খামারিদেরকে এসএমইকে ডিক্লেয়ার, সাইজকে ডিক্লারেশন করতে হবে, করে তাদেরকে আর্থিক প্রতিষ্ঠানে যাওয়ার মতো সক্ষমতা দিতে হবে এবং তাদেরকে ইন্স্যুরেন্সের আওতায় দিতে হবে। এখন ইন্স্যুরেন্সের যে সাইজ, এখন এতে ইন্স্যুরেন্স ইজ ভায়াবল না, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি এগিয়ে আসবে না। এত ছোটো 5,000-4,000 খামারি দিয়ে একটা ইন্স্যুরেন্স কোম্পানি কভার করতে পারবে না, যার কারণে আমরা অনেক সাবসিডি দিচ্ছি বিভিন্ন জায়গায়। এই সাবসিডি দিয়ে আসলে একটা জায়গায় আমরা এসেছি, এরপরে আর সাবসিডির কোনো কাজ হবে না। সাবসিডি দিতে হবে ইন্স্যুরেন্সকে, ইন্স্যুরেন্স কোম্পানিকে বলতে হবে যে আমরা তোমাদের সাবসিডি দিচ্ছি, তোমরা এগিয়ে যাও। তখন ওনারা দিবে তাদের যে প্রিমিয়াম, যেটা সে প্রিমিয়াম এক্সরবিটেন্ট প্রাইস আছে এই প্রিমিয়াম, এই প্রিমিয়াম দিয়ে আসলে খামারিতে পোষাবে না। প্রিমিয়ামের জায়গাটায় সাবসিডি যদি গভর্নমেন্ট দিয়ে দেন, সাধারণ বিমা কর্পোরেশন বা জীবন বিমা কর্পোরেশন, রি ইন্স্যুরেন্স কোম্পানি হিসাবে ইন্স্যুরেন্স কোম্পানি বলেন আমরা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা ইন্স্যুরেন্স করো, আমরা তোমাদেরকে সহায়তা করব, তাহলে বোধহয় আমরা মুক্তি দিতে পারবো। এবং যখন খামারিরা মুক্ত হবে, তখন বাংলার আপামর যারা খামারি আছেন, সেটা মুরগির খামারি হোক, মাছের খামারি হোক, গরুর খামারি হোক, আর যারা ধান চাষ করেন, তারা মুক্তি পাবে। তাদের সিদ্ধান্ত নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে, তখনই তারা ব্যবসায়ী হবে। এখন তারা ব্যবসায়ী না, তারা হলো ক্রীতদাস।